অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 90 দিনের মধ্যে শনি মহা শক্তিশালী হতে চলেছে। এই রিজার্ভ অফ পাওয়ার, অসীম ক্ষমতা পেতে চলেছে শনিদেব। এই অসীম ক্ষমতা পাওয়ার জন্য রিজার্ভ অফ পাওয়ার এই চার রাশিকে করতে চলেছে ধনবর্ষা। হরিলুটের মতন টাকা আসতে চলেছে এই চার রাশির। দেখুন, আমি একটা কথা অনেক দিন ধরে আপনাদেরকে বলছি, শনি হচ্ছে, প্রত্যেকটি ভিডিওতে একটা কথা বলি, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, ন্যায়ের দেবতা। অর্থাৎ আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমন আপনি কিন্তু ফল কিন্তু পাবেন। আপনি অনেকে বলে না যে স্বর্গ নরক বলে ব্যাপার থাকে, আমি আপনাদেরকে বলছি স্বর্গ নরক বলে কোনো কথা নেই, আপনার কর্মের ফল আপনাকে এ জীবনে চুকিয়ে যেতে হবে। অর্থাৎ কারো যদি মনে হার্ড হয়, আপনার দ্বারা হার্ড হয়, সেটা কিন্তু আপনাকে কিন্তু ভুগতে হবে। আর আপনি যদি ভালো কাজ করেন তাহলে শনি কিন্তু আপনাদেরকে দুহাত ভরে কিন্তু অর্থ কিন্তু দেবে। অর্থাৎ আজ যেটা আপনার, কাল সেটা অন্য জনের, এটা গীতাতেই কিন্তু কথাটা বলা আছে। অর্থাৎ গীতার এই বাণীটা আমাদের কিন্তু স্মরণীয়, আজ যেটা আপনার কাল সেটা অন্য জনের। অর্থাৎ চিরস্থায়ী বলে কোনো জিনিস নেই। দেখুন, আমরা যখন জন্মগ্রহণ করি তখন কোনো জিনিস কিন্তু নিয়ে জন্মগ্রহণ করি না, এই 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 জন্মেই আমাদেরকে কিন্তু অর্জিত করতে হয়। অর্থাৎ যে কোনো ধনসম্পদ, বৈভব এই জীবনে কিন্তু অর্জিত আমাদেরকে কিন্তু করতে হয়। অর্থাৎ এই জায়গাটা বুঝতে হবে, আমরা অনেক মন খারাপ করে ফেলি এটার জন্য, কিন্তু দেখতে হবে যে কোনো কিছুর জন্য মন খারাপ করলে হবে না। আজ আপনার খারাপ সময় যাচ্ছে, তার মানে আপনি জেনে রাখুন আপনার ভালো সময় আসছে। যাদের ভালো সময় যাচ্ছে তাদেরও কিন্তু খারাপ সময়ের জন্য কিন্তু আপনি কিন্তু প্রস্তুত থাকুন। অর্থাৎ এই জায়গাটা যারা মেন্টালি প্রিপেয়ার হয়ে মানিয়ে নিতে পারবে তাদের জীবনে দুঃখ হতাশাটা কিন্তু কম থাকবে। আমি কৌশিক রায় এই কথাগুলো আপনাদেরকে খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, এবং সম্পূর্ণরূপে আপনারা ভিডিওটি অবশ্যই পুঙ্খানুপুঙ্খ কিন্তু শুনবেন। এই শনি অসীম ক্ষমতা হওয়ার জন্য আপনার জীবনে আসতে চলেছে, হারিয়ে যাওয়া খুশি কিন্তু আপনাদের পুনরায় আসতে চলেছে। আপনাদের মান যশ, আপনাদের ব্যবসা, আপনাদের কর্ম, এই জায়গাগুলো কিন্তু এই 90 দিনের মধ্যে এই চারটি রাশিকে কিন্তু শনি মহারাজ ঢেলে দিতে চলেছে। সম্পত্তি, অর্থাৎ এই গীতার যদি বাণীটাকে আপনারা মেনে নেন, আজকে দেখুন আপনার 5টা গাড়ি আছে, আগামী দিনে আপনার সেটা 10টা হতে পারে, ডবল হতে পারে, আবার সেটা 2টাও হতে পারে। অর্থাৎ জগৎ হচ্ছে পরিবর্তনশীল, কোনো কিছুই আপনার কিন্তু চিরস্থায়ী বলে কোনো কথা কিন্তু নেই। অর্থাৎ শনি মহারাজ যদি আপনার উপর প্রসন্ন হয়, শনি সম্পূর্ণ হচ্ছে ন্যায়ের কারক গ্রহ, শনি যদি একবার যদি আপনাদেরকে অর্থ দেয় কি না, এই কলিযুগে যতগুলো গ্রহ আছে কি না তার থেকে 56 ফারকে আপনাকে কিন্তু অর্থ কিন্তু দিবে। শনি আপনার
সন্তানের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে ভূমিকা পালন করে। শনি আপনার ব্যবসা ক্ষেত্রে, অর্থাৎ এই সময়ের মধ্যে, এই আগামী 90 দিনের মধ্যে এই চার রাশিকে দিতে চলেছে অপার ধন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, আপনি যদি এই চার রাশির মধ্যে মানুষ হন কি না, আপনার ক্ষেত্রে এই শনি মহারাজের বিশেষ কৃপায় আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমভাবে পঞ্চম পতির অবস্থান, অর্থাৎ আকস্মিক ধন প্রাপ্তি এবং এই শনি বৃহস্পতি থেকে আলাদা হয়ে বৃহস্পতি সরে গেছে কুম্ভ রাশিতে এবং শনি আপনার মকর রাশিতে অবস্থান করছে এবং সেখানে আপনার মার্গী এবং যুবক অবস্থাতেও আছে এবং এই শনির তুঙ্গ দৃষ্টি আপনার ধনভাবে পড়ছে, অর্থাৎ ফিনান্সিয়াল দিকটা কিন্তু আপনাদের মজবুত হবে। আপনি কন্যা রাশির মানুষ, আপনাদের আর্থিক স্থিতির জায়গা তুঙ্গভাবে শনির দৃষ্টি, বিশেষভাবে আপনাদের ধনের জায়গাটা কিন্তু ভালো করবে, কুটুম্বের জায়গা ভালো করবে, আপনাদের মান সম্মানের জায়গা ভালো করবে, আপনার ব্যবসা ক্ষেত্রে ভালো করবে এবং আপনাদের লটারি ফাটকা শেয়ার আকস্মিক প্রাপ্তি গোল্ড থেকে কিন্তু আপনারা এ সময় লাভবান হবেন। নাম্বার ওয়ান রাশি হচ্ছে আপনার কন্যা, নাম্বার টু কুম্ভ। কুম্ভ রাশির দেখুন আপনার রাশির অধিপতি দ্বাদশভাবে অবস্থান করছে, আপনাদেরকে এই সময় কী দিবে দেখুন, আপনাদের সরাসরি ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, দুর্দান্ত। এটা কিন্তু আপনার লগ্নের ক্ষেত্রে প্রযোজ্য, রাশির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, ভাগ্যের পূর্ণমাত্রায় সহযোগিতা আপনারা পাবেন এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে। বিদেশ থেকে আপনারা কিন্তু এই সময় যথেষ্ট লাভবান কিন্তু আপনি হবেন। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, আপনি ডায়েরিতে নোট করে নিন, আপনার ক্ষেত্রে ব্যবসা, বিদেশ এবং কর্ম এই তিন দিক থেকে কিন্তু আপনার কিন্তু অর্থ এই সময় কিন্তু আসবে। সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দিচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে, সরকারি চাকরি পাওয়ার নির্দেশ করছে, এই চাকরিটা দেয় কিন্তু শনি, অর্থাৎ সরকারি চাকরি পাওয়ারও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এর পরের যে রাশির কথা আমি বলবো, তিন নম্বর যে রাশি কন্যা, কুম্ভ এবং বৃষ, বৃষ রাশির ক্ষেত্রে বা অথবা বৃষ লগ্ন, আপনাদের ভাগ্যের ডিপার্টমেন্ট এবং কর্মের ডিপার্টমেন্টটা কিন্তু শনির হাতে কিন্তু আছে এবং ভাগ্যভাবে অবস্থান করছে এবং কর্মভাবে বৃহস্পতির, অর্থাৎ বৃষ লগ্ন অথবা বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় সহযোগিতা আপনারা পাবেন, যেহেতু ডিপার্টমেন্টটা ভাগ্যের এবং কর্মের এবং কর্মপ্রাপ্তি, সরকারি চাকরি পাওয়া, বিদেশ থেকে লাভ, আকস্মিক ধনপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়াবে এই শনি এবং আপনাদের খুশি কিন্তু আবার ফিরে আসবে এবং আপনাদের টাকা ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা কিন্তু রিকভারি আপনাদের এ সময় হবে। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে শনি পাপকর্তারি যোগে নেই, তো শনি আপনার পীড়িত নয়, তো শনি নিচস্ত, শনি ডিগ্রিগত থেকে দুর্বল নেই, তো এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। তবে যাদের শনি পীড়িত আছে তারা অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, শনি কেন্দ্রিক সমস্যা যাতে চলছে, কর্ম নাই, টাকা থাকছে না, আর্থিক দারিদ্রতা, এই জায়গাগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্রে পূর্ণমাত্রায় কাটানো কিন্তু সম্ভব। সবশেষের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। দেখুন মকর রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি এবং ধনাধিপতি, ধনের ডিপার্টমেন্টটাও কিন্তু আপনার মকর রাশির ক্ষেত্রে শনি,
অর্থাৎ কুম্ভ রাশি অর্থাৎ ধনের ডিপার্টমেন্ট আপনার রাশিতে এই শনি অবস্থান করছে। আপনাদের মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ এই সময় হবে এবং সরাসরি আপনাদের কর্ম কেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু কাটবে। আগামী 90 দিনের মধ্যে সরকারি চাকরি বা কন্ট্রাকচুয়াল জব পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার মকর রাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। শনি সাড়ে সাতই চলছে, তাও কিন্তু আপনাদেরকে বলবো। এবং ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের এ সময় কাটবে, আর্থিক স্থিতির জায়গা মজবুত হবে এবং ডুবে গেছে আটকে গেছে টাকা পুনরুদ্ধার হবে। বেশ কিছু খুশি জোয়ার আসতে চলেছে, প্রপার্টি থেকে লাভ হতে চলেছে, সম্পত্তিগত দিক থেকে লাভ হতে চলেছে। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে আপনার বিদেশ ফরেন বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় লাভবান আপনারা কিন্তু হবেন। কারণ শনি আপনার রাশিতে কিন্তু এককভাবে বর্তমানে অবস্থান করছে এবং সেখানে মার্গী, অর্থাৎ এই সময়ের মধ্যে এই চারটি রাশিকে এই শনি মহারাজ হরিলুটের মতো অর্থ কিন্তু আপনাদেরকে দিবে। তবে শনির জন্য আপনারা হনুমানজির কবচ, শনির জন্য আপনারা শনি কবচ অথবা মহামৃত্যুঞ্জয় কবচ অথবা ঘোড়ার নালের আংটি আপনারা যদি পরিধান করেন এবং কুকুরকে যদি আপনারা খাওয়ান রাস্তার স্ট্রিট ডগগুলোকে, তাতে কিন্তু শনি মহারাজ বিশেষভাবে প্রসন্ন কিন্তু হয়। অর্থাৎ কুকুরের উপর এবং গরিব মানুষ তাদের উপর যদি আপনারা কিছুটা হলেও দান করেন তাহলে কিন্তু শনি আপনার রাশিচক্রে বিশেষভাবে ফল কিন্তু আপনাদেরকে দিবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।